বার্ষিক পরীক্ষা দু স্বাস্থ্য সুরক্ষা নমুনা প্রশ্ন হচ্ছে এক এক নম্বর হচ্ছে শূন্যস্থান পূরণ করো ক নম্বর কারো ক্ষতি হয় এমন কাজ করা ড্যাশ দায়িত্ব উত্তর হবে আমার খ সমবয়সীদের সাথে আমাদের অভিজ্ঞতা যে সবসময় ঢ্যাঁশ বা ইতিবাচক হয় না উত্তর হবে মধুর খ নাম্বার চিন্তা থেকে অনুভূতিকে পার্থক্য করা ড্যাশ নয় উত্তর হবে সহজ ঘ নম্বর চিন্তা থেকে ড্যাশ তৈরি হয় উত্তর হবে অনুভূতির অ নম্বর আচরণের মধ্য দিয়ে ড্যাশ প্রকাশ পায় উত্তর হবে অনুভূতি তারপরে দুই নং আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে ক নম্বরে আসতে পারে যোগাযোগ প্রধানত কয় কী কী উপায়ে প্রকাশ পায় উত্তর হবে বাসনিক ও অবাসনিক খ চিন্তা থেকে আমাদের মনে কোনটি তৈরি হয় উত্তর হবে অনুভূতি গ সেবা সংগঠন কত ধরনের হয়ে থাকে উত্তর হবে তিন ধরনের গ কাদের সাথে সম্পর্ক গভীর ও আন্তরিক হয় যা সারা জীবন থাকে উত্তর হবে সমবয়সীদের ও বর্তমানে প্রচলিত একটি জরুরি সেবা কি। উত্তর হবে নয় 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 মানে তিনটা নয় তিন নং কোশ্চেন সঠিক উত্তর লিখ এক নাম্বার শিশু সুরক্ষা বিষয়ক যোগাযোগ নম্বর কত উত্তর হবে হাজার আটানব্বই দুই সেবা প্রতিষ্ঠান কয় ধরনের হতে পারে উত্তর হবে খ তিন ধরনের তিন মানুষের অনুভূতি কিসের মাধ্যমে প্রকাশ পায় উত্তর হবে খ চিন্তা মোবাইল ঘটনা আচরণ উত্তর হবে খ চার প্রয়োজন প্রকাশের উদ্দেশ্যে আমরা কি করে থাকি উত্তর হবে খ যোগাযোগ পাঁচ নাম্বার খুশি হলে আমাদের কেমন অনুভূতি হয় ভয় রাগ আনন্দ দুঃখ উত্তর হবে ঘ আনন্দ তো এইভাবে আমরা নমুনা প্রশ্ন কয়েকটা দিব এটা হচ্ছে প্রথম পর্ব প্রশ্ন এক তো আশা করি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হয়েছো এরকম ভিডিও লাগবে কিনা তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ